মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। দেবু যদি টার্গেট মিস করে তাহলে দ্বিতীয় ঘরে বসে কেতু, পরের পয়সায় বাঁধে সেতু। সেই কেতুর ঘরে রাহুর আকার, মঙ্গলের শেষে দীর্ঘইকার। তিন অক্ষরের নাম তার, আকাশ পানে গায়। শনির মহাদশায় সে নীতির রানী হয়। তুমি কি বলছো ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ, তুমি ধাঁধাটা তো বলছো কেন? ধাঁধা বলছি সাধুদা, তার কারণ এর মধ্যে সেই নামটা লুকিয়েছে যে আজ রাতে এখানে লীলা করবে। কি বলছো তুমি বুঝতে পারছি না, তোমার কথা দুর্বোধ্য লাগছে। দুর্বোধ্য আমারও লাগছিল সাধুদা, আমারও লাগছিল, তবে এখন আর লাগছে না। আমি আর বর্দি মিলে এই কেসটা প্রায় সলভ করেই ফেলেছি। কেসটা প্রায় সলভ হয়েছে কিন্তু পুরোটা হয়নি। আবার কেন জানি না মনে হচ্ছে এই পুরো বিয়ে বাড়িতে অনেক লোকজন আসবে, পাত্রীর পক্ষ থেকে, যাদের আমরা চিনি না জানি না। সেখানেই চিন্তা করো না, প্রত্যেকের খানা তল্লাশি হবে, প্রত্যেককে মেটাল ডিটেক্টর দিয়ে চেক করে তারপর ভেতরে ঢোকানো হবে। কঠোর নিরাপত্তার মাঝখান দিয়ে লোকজন এখানে আসবে, যতই হোক সেলিব্রিটিরা আসবে, তারপর ওই নামি দামি লোকেরা আসবে, হোমরা চোমরা মানুষরা আসবে এখানে। না না, আমরা কোনো চান্সই নেব না সাধুদা। হোমরা চোমরা লোকটা তো টার্গেট হবে না, টার্গেট হব আমরা দুজন। কে কে? এক আমি, আর দুই বর্তি কৌশিকী মুখার্জি। কাকলি দেবী, কি হয়েছে বলুন তো? আপনি চুপ করে আছেন কেন, কথা বলছেন না কেন? আমাদের প্ল্যানটা বোধহয় কেউ আঁচ করতে পেরেছে। কে আঁচ করতে পেরেছে? জানি না, তবে তত্ত্ব পাঠিয়েছে। তত্ত্ব তলাশ, শাড়ি, জুতো, কসমেটিক্স, অনেক কিছু পাঠিয়েছে। কি বলছেনটা কি আপনি? ঠিকই বলছি দিব্যা সেন, ঠিকই বলছি। পাত্রীর মায়ের জন্য শাড়ি পাঠিয়েছে, আর রিকোয়েস্ট করেছে যেন পাত্রীর মা এই শাড়ি পরে সেজে গুজে বিয়ে বাড়িতে যায়। তার মানে কেউ জানে যে আমি ওই বাড়িতে যাব? কিন্তু সে জানে আপনি কোন পরিচয়ে যাবেন? সে কি জানে পাত্রীর সাথে আপনার কি সম্পর্ক? সে কি জানে এই পরিবারের সাথে আপনার কি সম্পর্ক? I don't know. কিন্তু কেউ একজন আজ করেছে, তাই তো? সেটাই তো ভেবে যাচ্ছি, কে আজ করলো? ওই পরিবারের দুটো মাথায় চলে, এক দৈনিক সংবাদপত্রের মাথায় যিনি আছেন কৌশিকী মুখার্জি, দুই তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্না ওই জগদ্ধাত্রী মুখার্জি। এক মিনিট,
কাকে ফোন করছেন? দুজনকে পাঠিয়েছিলাম, দেবুকে নজরে নজরে রাখতে আর বাচ্চাটার উপর নজর রাখতে। উনিশ বিশ হলেই বাচ্চাটাকে। সাধুদা আমি বলছি, বার কর ফোনটা, বার কর। কি হলো, তাড়াতাড়ি বার কর ফোনটা, তোল ফোনটা, তোল বলছে তো। চন্দু, কেউ যদি বুঝতে পারে তুমি ধরা পড়েছ, তাহলে কিন্তু ও তোমাকে সোজা শুট করে দেবে। ফোনটা ধরো, ধরে স্পিকারে দাও। হ্যালো, সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কেউ কেউ বুঝতে পারেনি তো? না না, বুঝতে পারিনি। আচ্ছা আচ্ছা, তোমার গলাটা গলাটা ওরকম লাগছে কেন? খাচ্ছি। কি খাচ্ছ? বিরিয়ানি। বিরিয়ানি কে দিল? ওনারা দিয়েছেন। ওখানে বসে তোমরা গিলছ? নজর রাখো, নজর রাখো বাচ্চাটার উপর। আর শোনো, দেবু যদি টার্গেট মিস করে তাহলে পাশে একটা মেয়ের গলা পেলাম। মেয়েটা কাশলো। আমার কিন্তু ডাউট হচ্ছে। কিসের ডাউট? কথাবার্তাগুলো না কেমন একটা লাগলো, মানে আমাকে বলছে খাচ্ছে, কিন্তু ওরা ওরা খাওয়ার লোক নয়, এদের আমরা হায়ার করেছি। পাল্টে যাচ্ছে না তো? ডাউট তো আমারও লাগছে, এটা আমার লাস্ট চাল। ১৯ থেকে ২০ হলে সব শেষ হয়ে যাবে। যা শুনলে আমি কি তাই শুনলাম? দেবু ইনভলভড। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।